বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে অবগত আছো যে তোমাদের চলছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। তো নিশ্চয়ই তোমাদের প্রশ্ন তোমাদের কাছে আছে, এরপরও দেখতে পারো এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে, দুইটি সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন 10টি। তো আমরা পুরা প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। প্রথমে 1 নং প্রশ্নের কয়ের উত্তরটা দেখে নাও। প্রথমে বলা হয়েছে যে সজল 3.5 ঘন্টা বা যেটাকে আমরা বাঙালি হয় হচ্ছে 2/7 ঘন্টায় অতিক্রম করে হচ্ছে 52.5 কিলোমিটার, বা এটাকে বাঙালি বয় হচ্ছে 105/2 কিলোমিটার। তো আমরা এটাকে প্রথমত 1 ঘন্টায় নিয়ে আসবো, কারণ আমরা জানি যে গতিবেগ সবসময় কিসে হয়, ঘন্টায় হয়। তাহলে 1 ঘন্টায় নিয়ে আসলে আমরা গতিবেগ পেয়ে গেলাম ক্যালকুলেশনে ঐকিক নিয়মে 15 কিলোমিটার। এরপর যাচ্ছে আমাদের 1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর সৃজনশীলে। আমিন 4 ঘন্টায় অতিক্রম করে 50 কিলোমিটার, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এরপর 1 ঘন্টায় অতিক্রম করে মানে 1 কেন, যে প্রতি ঘন্টায় আমরা বেগটা বের করবো এই কারণে। তাহলে 1 ঘন্টার হিসাবটা পেয়ে গেলাম। আর কহতে প্রাপ্ত সজলের গতিবেগ এই মাত্র বের করছি 15 কিলোমিটার, অতএব আমিন ও সজলের গতিবেগের অনুপাত উপরে হচ্ছে কার, আমিন যেহেতু আগে আমিনের গতিবেগ যেটা আমরা এখানে বের করে নিয়েছি আর নিচে সজলেরটা আমরা পূর্বে বের করেছি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দাঁড়ায় হচ্ছে, দেখো এখানে 25 কে 5/5 করলে 5 এবং 30 কে যদি 5/5 করি 6 হয়, তাহলে আমাদের কত হয়, 5/6 মানে 5:6। এটা আমরা আমাদের 1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তরটা জানলাম। এবার দেখো আমরা 1 নং প্রশ্নের গয়ের উত্তরটা দেখে নিই। যে আমাদের বলা হয়েছিল যে টোটাল তারা বিনিয়োগ করেছিল হচ্ছে 2,20,000 টাকা, সেই টাকার 10% লাভ হয়, তার মানে 2,20,000 টাকা লাভ কত হয়েছে এই প্রক্রিয়াটা তোমরা নিশ্চয়ই জানো। ক্ষয়তে প্রাপ্ত আমিনের সজলের গতিবেগের অনুপাত আমরা জেনেছিলাম 5:6, আমরা অনুপাতের সমষ্টি বের করেছি, এরপরে আমরা সেই সমষ্টি থেকে লাভের পরিমাণটা ভাগ করে দিয়েছি, লাভ কত, 22,000 টাকা হয়েছিল। তো প্রথমে আমরা লিখছি 22,000 টাকা, এর যেহেতু আমাদের আমিনের অনুপাত ছিল 5/5 অনুপাতের সমষ্টি 11, এভাবে আমরা ক্যালকুলেশন করে পাইলাম কত যেন, 10,000 টাকা, আর সজলের অংশের অনুপাত পাইলাম হচ্ছে 12,000 টাকা। তো এবার আমরা যাচ্ছি আমাদের 2 নং প্রশ্ন। তো 2 নং প্রশ্নে কয়ের বলা হয়েছে প্রথম ভগ্নাংশের হরে উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা জানি যে এখানে আমাদের হরটাকে আমরা লিখে নিই, এরপর আমরা দেখো ছিল কত, এ, তো আমরা এটাকে ভেঙেছি 2a-a-2, প্রথম এ যদি আমরা কমন নিই তাহলে থাকে হচ্ছে a+2, আর -1 কমন নিলে হয় হচ্ছে a+2, কারণ আমরা মাইনাস কমন নিলে ভিতরজনীয় পরিবর্তন জানি। তাহলে আমরা এখানে বলতে পারি যে a+2 কমন একটা, আর এখানে সাধারণ উৎপাদক আর কি, আর a-1, এটা হচ্ছে 2 নং প্রশ্নের কয়ের উত্তর। এরপর 2 নং প্রশ্নে দেখো ক্ষয়ের উত্তর। এখানে প্রথম ভগ্নাংশটা আমরা এই মাত্র উৎপাদক বিশ্লেষণ করে নিলাম, দ্বিতীয় ভগ্নাংশের হরটাও লিখে নিলাম। এবার দেখো 3a-কে ভাঙিয়েছি 2a+a দ্বারা, বা এটা তোমরা উৎপাদক জানো। তৃতীয় ভগ্নাংশটাকে হচ্ছে a²-1 ছিল, তো আমরা 1-কে মনে মনে স্কোয়ার ধরে লিখলাম a+1 a-1, কোন সূত্র, a²-b² সূত্র প্রয়োগ করে। এবার আমরা লসাগু নিশ্চয়ই জানি যে 3টা ভগ্নাংশের যে আমরা সাধারণ উৎপাদক ছিল সেগুলো এই সবগুলো, অর্থাৎ সাধারণ উৎপাদক একবার লিখবো বাকিগুলো সব লিখবো। যেমন a+2 আমাদের কয় জায়গায় ছিল, 2 জায়গায় ছিল, একবার লিখেছি বাকিগুলো সব লিখেছি। যাচ্ছে আমরা 2 নং প্রশ্ন গয়ের ক্ষেত্রে। বলা হয়েছিল 3টা ভগ্নাংশ, 1টা 2টা 3টা, তো এটা ছিল প্রথম ভগ্নাংশ, এটা ছিল দ্বিতীয়, এটা ছিল তৃতীয়। প্রশ্ন ছিল দ্বিতীয় এবং তৃতীয় যোগ করে সেখান থেকে প্রথমটা বিয়োগ করো, তো আমরা তাই করেছি। এরপরে দেখো আমরা ক্যালকুলেশন, আমরা এটাকে উৎপাদক করেছি আগেই ডাইরেক্ট লিখে নিয়েছি, এটাকে উৎপাদকও ডাইরেক্ট লিখে নিয়েছি, এটার উৎপাদকও ডাইরেক্ট লিখে নিয়েছি। এবার এই উৎপাদকগুলো লসাগু তো আমরা আগেও বের করেছি, এরপর আমরা লসাগু করার প্রক্রিয়াটা নিশ্চয়ই জানো, তারপর ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা হয়ে গেছে। এবার যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। তার প্রথম প্রশ্ন ছিল 2 মাইল ও 3 কিলোমিটারের পার্থক্য। তো আমরা জানি যে 1 মাইল মানে 1610 মিটার, তার মানে 2 মাইল মানে 2 দ্বারা গুণ, আর 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তো 1000কে 3 দ্বারা গুণ করলে সেটা মিটারে রূপান্তরিত হয়ে যাবে কিলোমিটারকে, তার মানে আমরা যদি এখানে এইটা গুণ দিই হয় হচ্ছে 3220, আর এটা গুণ দিলে 3000, বিয়োগ করলে হয় 220 মিটার। সংক্ষিপ্ত প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন 2 বলেছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ঘনকের পরিসীমা মানে একটি তল, আমাদের প্রশ্নটাই যাওয়া ছিল এখানে একটি তল বলা দরকার ছিল, একটি তলের পরিসীমা 4a, তার মানে পরিসীমা 4a = 12, বা a = 4 দ্বারা ভাগ করলে 3। এবার আয়তন মানে কি, আমরা জানি যে ঘনকের এক বাহুর দৈর্ঘ্যকে ঘন করলেই সেটার আয়তন বেড়ে যায়, আমরা আয়তন পেয়ে গেলাম। সংক্ষিপ্ত প্রশ্ন 3, একটি গ্লাসে পানি ধরা হচ্ছে 250 মিলিলিটার, অতএব 25টি গ্লাসে পানি ধরে 25 গুণ দিলেই হয়ে যায়, এরপর গুণফলকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে মিলিলিটার থেকে হয়ে যায় লিটার, কারণ আমরা জানি 1000 মিলিলিটারে হয় হচ্ছে 1
লিটার। যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন চার নম্বরে। দেখো, এক ঘন্টায় আমাদের বিক্রি হয় হচ্ছে 280 কেজি 500 গ্রাম। তো গ্রামকে প্রথমে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে রূপান্তর করে নিলাম, অতঃপর কেজিটাকে কী করলাম, 8 ঘন্টায় বিক্রি করেছিল কত সেটা টোটাল কেজিতে নিয়ে আসলাম। এবার কেজিতে আমরা কী করবো, মেট্রিক টনে নিয়ে আসবো, কারণ আমরা জানি 1000 কেজি সমান 1 মেট্রিক টন। অতএব 1 কেজি সমান কত, অতএব আমরা যেই কেজির পরিমাণটা পেয়েছিলাম সেই কেজির পরিমাণটাকে 1000 দিয়ে ভাগ দিলে 2.244 মেট্রিক টন। যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ। দেখো, এখানে বলা হয়েছে যে টেবিলের প্রস্থ 2 ফুট, দৈর্ঘ্য তালিকা হবে তার দেড় গুণ, তার মানে দেখো 2 ফুটের সাথে দেড় গুণ দিলাম, অতএব 3 ফুট। তা আমাদের উপরে তলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ ফুট ফুট বর্গ ফুট। সংক্ষিপ্ত প্রশ্ন ছয়। সেখানে বলা হয়েছে বাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল 120 মিটার, প্রস্থ তাহলে তার অর্ধেক মানে 60 মিটার, বাগানের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, তার মানে আমরা 120 আর 60 180 × 2 কত 360 মিটার। জনাব চৌধুরী প্রাতভ্রমণে হাঁটেন হচ্ছে কত, 360 × 4 মিটার। এরপরে আমরা এটাকে গুণ করে ওইটাকে মিটারকে কিলোমিটার রূপান্তর করতে গেলে 1000 দিয়ে ভাগ দিলে আমরা কিলোমিটার হয়ে গেল। এরপর যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 7। বলা হয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার, প্রস্থ 4.25 সেন্টিমিটার, অতএব ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ সেন্টিমিটার এবং সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এগুলো সোজা তোমরা পারবে। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 8। ভূমি 6 সেন্টিমিটার আর 50 মিলিমিটার। আমরা জানি যদি মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে চাই তাহলে 10 দ্বারা ভাগ দিতে হবে, তার মানে 50 সেন্টিমিটারকে 10 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে সেন্টিমিটার, আর এটা তো সেন্টিমিটার আছেই, টোটাল যোগ করলে হয় এখানে দেখো 10 দিয়ে ভাগ করলে 5, 5, 6, 11 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 400 মিলিমিটার, সেটাকে 10 দিয়ে ভাগ করে আমরা সেন্টিমিটারে রূপান্তর করলাম। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল তো একদম ছোটোকাল থেকে বেড়ে আসছে, 1/2 × ভূমি গুণন উচ্চতা বর্গ একক, কারণ এখানে আমরা এখনও বসাইনি, যখন মান বসাবো তখন বর্গ সেন্টিমিটার, তার মানে 1/2 × ভূমি হচ্ছে 11, এই যে এখানে বের করছে উচ্চতা 40 × 220 বর্গ সেন্টিমিটার। সংক্ষিপ্ত প্রশ্ন 9 নম্বর, বলা হয়েছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, এটাকে মিটারে রূপান্তর করো। তো আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার, অর্থাৎ 7 কিলোমিটার মানে 7 সাথে 1000 গুণ দিলেই হয়ে যাবে, আর এটাকে 7 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে হচ্ছে মিটার। তারপরে আমরা যা করলাম সেটা দেখতেই পাচ্ছ, এটাকে আমাদের টোটাল হয়ে গেল মিটার রূপান্তর। এরপর আমাদের 10 নম্বর লাস্ট প্রশ্ন, সেটা দেওয়া ছিল হচ্ছে যে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে 1 মিটার বলা হয়, তার মানে 1 কোটি ভাগের এক ভাগকে 1 মিটার বলা হয়। তো নিশ্চয়ই তোমরা আজকের প্রশ্নটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের সঙ্গে যদি নিয়মিত থাকো তাহলে নিয়মিত তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আপডেট পাবে। তোমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি, এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।